আমরা করেছিলাম তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমাদের গতকাল টাইপ 1 হয়েছে এবং টাইপ 1 এর আমাদের বোর্ডে মোটামুটি ওই তিনটায় অঙ্ক এসেছে। তিনটা অঙ্কের মধ্যে প্যাটার্নটা আমরা আরেকবার একটু দেখি যে এরকম ছিল যে এই সাইডে লেফট সাইডে 10 এবং রাইট সাইডে হচ্ছে আমাদের যে কোনো একটা সংখ্যা এন এর ভ্যালু, ন্যাচারাল যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে 2, 3, 4, আমাদের 8, 16। তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 2, 8 আর হচ্ছে 16। তার মধ্যে আমাদের হয়েছে 2 এবং 16 আমরা গত ক্লাসগুলোতে করেছি। আজকে আমরা 8টা একটু দেখি, একই দশমিকের আগে ভাগ দশমিকের পরে ভাগ, কেটে আর এটা করলে আমাদের প্রায় ঘন্টা শেষ হয়ে যাবে। তো আমাদের একটা যদি এক্সাম্পল করি, কতদিনের ওই এক্সাম্পলটাই করবো নিশ্চয়ই, যে এরকম ছিল যে 30.30 এত 10 ইকুয়াল ওয়ার্ড এন ইকুয়াল 8, রাইট? এটাই তো আমাদের প্যাটার্ন, যে বাম দিকে থাকবে আমাদের 10, বাম দিকে থাকবে 10 আর ডান দিকে থাকবে অন্য যে কোনো একটা সংখ্যা। এটার দুটো পার্ট, সো আমরা 30 এই পাশে লিখলাম, 10 ইকুয়াল এই পাশে হচ্ছে ওয়ার্ড 8, 30.30 10 ইকুয়াল ওয়ার্ড 8। তোমরা অবশ্যই ক্যালকুলেটার নিয়ে আসবা। তো এটা তো জানো যে এটাকে জাস্ট ভাগ করতে হবে, 30কে 8 দিয়ে ভাগ করব, ছোটবেলার ভাগ 8 ভাগ 30, পিন আসছে 24, এখানে থাকছে 6, এই জায়গায় হয় অ্যান্সার, অর্থাৎ এখানে 3 আর এখানে এই টার্ম দিয়ে এখানে হবে অবশিষ্ট, এখানে হবে অবশিষ্ট, তো এখানে অবশিষ্ট হচ্ছে আমাদের 6, এটাই রিপিটেড হবে, অর্থাৎ 8। তো এটা তো একবারই হচ্ছে, যেহেতু এখানে আমাদের দশমিক আসে ফ্র্যাকশন, ফ্র্যাকশনাল সিচুয়েশনের ক্ষেত্রে এটা আমাদের টার্মিনেটেড পয়েন্ট, অর্থাৎ আমাদের যখন এটা শেষ তখন বলছি যে এখানে একটা ফর্মুলার শূন্য হবে, মনে আছে তো? এখানে ফর্মুলা শূন্য, আর এখানে টার্ম দিয়ে এখানে যে ডিজিটটা থাকবে, এখানে যে ডিজিটটা থাকবে আমরা এই সেই ডিজিটটাই এখানে যোগ করব, আর একবারই সহজ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এটা হচ্ছে ডাউন টু আপ, আমরা লিখতে পারি 36 এবং এটাই হচ্ছে। তো এটাকে আমরা এবার রাইট সাইডটা তো জানাই আছে যে এই পাশে ভগ্নাংশ, এই পাশের ভগ্নাংশ আর এই পাশে হচ্ছে আমাদের পূর্ণমান, পূর্ণমান ভগ্নাংশ 0.30 এই দিয়ে গুণ করব আমরা। তাই যারা বলো 8 দিয়ে গুণ করবো না 10 দিয়ে গুণ করবো? 8 দ্বারা। আমাদের কনফিউশন এখানে থাকবে না, কারণ বলছি যে 10 বাম দিকে থাকুক অথবা ডান দিকে থাকুক অথবা পাওয়ার হিসাবে থাকুক, 10-এর কোনো ব্যবহার নেই, 10-এর কোনো ব্যবহার নেই, 10-এর কোনো ব্যবহার নেই। আচ্ছা, তো এখানে আমি যদি 8 দিয়ে গুণ করি তাহলে 3 আসছে 24, তাই না? 3 আসছে 24, দুইটা পর দশমিক, অর্থাৎ 2.40। তাহলে আমরা লিখতে পারি এখানে এই পাশে হচ্ছে আমাদের 2 আর এই পাশে হচ্ছে 0.40। আবার হচ্ছে 8 দিয়ে গুণ করব, 4 আসছে 32, তাহলে 320, 1, 2, 2টা পর দশমিক, অর্থাৎ 3.20। তাহলে আমি এখানে লিখছি 3.20, বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি এখন একটা সামারি করি, এটাকে আমরা লিখতে পারি, দেখা যাচ্ছে যে এখানে 0, 0, এখানে যদি 0, 0 আসে তাহলে সেটা হবে আমাদের, এটা হচ্ছে মূলত ভগ্নাংশ, দুইটা বা তিনটা নিলে আমরা মূলত ভগ্নাংশকে টার্মিনেট করব। আনফরচুনেটলি এখানে যদি আমাদের অমীমাংসিত ফাংশন আছে সেটা আমরা ধরবো যে অসীম বা সসীম তম একটা ধারা, আমাদের এখানে কোনোই বোঝার দরকার নাই, কোনটা অসীম কোনটা সসীম, 0, 0 না আসলে এগুলো বোঝাবুঝির দরকার নাই, আমরা ডট ডট দেবো। আর যদি কিছু কেউ যদি বুঝতে চাও অবশ্যই নবম দশম শ্রেণীর বই থেকে দেখে নিও, এটা অসীম না সসীম, যদি তোমাদের আগ্রহ থেকে থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের আপ টু ডাউন, তাহলে আমরা এখানে পাই পয়েন্ট, অনেকবার বলছি এখানে পয়েন্টটা হবে, আর এখানে 2, 3, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ইউজ হিয়ার ডটার সাইন ব্র্যাকেট অ্যান্ড ডেফিনেটলি ইউজ বেজ 8, তাহলে দুইটাকে একসাথে লেখা ভালো, 36.23 ডট 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 8 অ্যান্ড দিস
is the answer.